হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগস। আজকে আমরা যাইমু একটু হসপিটাল। একচুয়ালি আমার ছেলের 4 মান্থ হয়েছে, সো তারা 2টা ইঞ্জেকশন দিব। সো অ্যাপয়েন্টমেন্ট আছে 9টার সময়। আমরা উঠে গেছি লোকা 8টা। সো আস্তে আস্তে রেডি হইলাম, রেডি হইয়া সো হসপিটাল যাইনি ইউকেত। হ্যাঁ, টেবিল গিয়ে হসপিটালের নাম লেক সাইড করছে। সো এখন রেডি হইলাম, দেখতে পাই আপনারা। সো রেডি হইয়া ব্রেকফাস্ট করব, দেন রওনা দিন। সো এখন আমি কিচেনে হয়েছি। সো বাটার আছে, জ্যাম আছে। সব গ্রিন টি দেখতে হয়েছে আমার। বাটার আছে, আমি জ্যাম দিয়ে খাইমু। সো বাইরা যাইমু, চলে বাইরা বাতাস এবং ঠান্ডা আছে। সো তার লাগে ঠান্ডার কাপড় পিঁধে নিলাম। সো এখন বাইরে যাই আমরা, ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঘরের সিট আছে তান। দেখতে অনেক সুন্দর লাগে। ইউকের বাস দেখতে বাসের সার্ভিস অনেক ভালো। সো দেখতে পাই ইউকের ঘর বলে ক্লাস সুন্দর, নাইস এনভায়রনমেন্ট দেখতে পাবো, ন্যাচারাল এভরিথিং, সো বিউটিফুল দেখতে। তারা সবটা প্রপার মেনটেন করে এভরিথিং। সো এর লাগে সব দেশের মানুষ শিখে তাইতে চাই। দেখতে পাই না, সো এনজয় করবকা হতে। দেখতে পাইরা এটা একটা লেক, স্মল লেক। সো আমরা আইছি হসপিটাল, টেবিলগিয়া লেক লেক সাইড হসপিটালটা। সো এখানে করোনা ভাইরাস হলের ভাইরাস হল লাগে অনেক রেস্ট্রিকশন আছে। সো আমার ওয়াইফে আমার স্যালারি লইয়া গেছেন, আমি আমার ইতাম পারছি না, বাইরে আছে। সো ভাবলাম একটা আটি আই। সো লেকও আইলাম খান্দাতে পারে। সো দেখতে পাইলে লেকটা অনেক সুন্দর, এখানে হাঁস আছে, ফিশও আছে। অনেক পিপল আই নিল ফিশিং করার লাগে। সো মর্নিং টাইম জগিং করে মানুষ আইয়া, তো বড়ো আছে, দেখতে অনেক সুন্দর লাগে আসলে। আর টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে। দেখতে পাইরা লোকেশনটা গেলে তারা সব কিছু ওয়েল মেনটেইন। ট্রি দেখতে পাইরা, লেক দেখতে পাইরা, এবং খুবই সুন্দর লাগে সিনারিটা দেখতে। দেখতে পাইলে এখানে সব ফেসিলিটি আছে, বোয়ার জায়গাও আছে। তারা সবটা রেডি করে দিয়েছেন। লেকটা দেখতে সুন্দর লাগে অনেক। তারা
সব তো ওয়েল মেনটেন আসলে ইউকেতে যারা মানে লিভিং করে তারা অনেক মানে বেটার লাগে, বাট কামে কাজে সব বিজি থাকে, বাট কেন মানে থাকতে ভালো লাগে আসলে, বিউটিফুল কান্ট্রি আর কি। সত্য তারা ডিপেন্ডেবল, সো পার্ক ট্রাইলাম শেয়ার করলাম আপনার, দেখাইলাম কিলা ইউকের পার্ক দেখতে পাইলাম। আর রফরি ভালো লাগবো, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা সকল লগে, সাপোর্ট করবো আমারে। আর বাঙালি যারা ভাই এন্না শুন বই না শুন সবাই সাপোর্ট করবা, আমি বাঙালি। সো আমরা বাংলাদেশে একদিন উন্নত হইব ইনশাল্লাহ, ইট উইল টেক টাইম বাট ওয়ান ডে ইট উইল বি ডেভেলপড ইনশাল্লাহ। সো আজকে রোহিত উঠছে দেখতে পাইরা, আচ্ছা রোহিত আছে বাতাস আছে, এইটা বিভিন্ন পার্ক তারা আবার সুন্দর করে মেড করে বিভিন্ন খেলার লাগে পাইছেন তো। বিকালেও হয় অনেক মানুষ আই এখানে জগিং কর বা বিভিন্ন লইয়া টাইম পাস হওয়ার নেইয়া, আর তার সত্ত্বেও মানে ট্রিপ প্ল্যান করি মনে হয় আর কি, আগে প্ল্যান থাকে দেখতে ফের কিলা রাজা আস, যত অনেকগুলা রাজা হাস, তো মাঠ ফিল্ডও আছে না সুন্দর লাগে দেখতে, বাংলাদেশেও আছে রাজা হাসগুলা, তারা এখানে দেখা কেউ একটা মাঠ তো নাই বা এমনি তো নাই, তারা বাংলাদেশে তো আছে না নিজে চুরি হয়ে যায় পাই যায়, বাট এই দেশে তারা কেউ মানে সবাই তারা প্রাণীর আরো মায়া করে বেশি। তো দেখতে পাইরা ইউকের লাইফটা আসলে অনেক বিউটিফুল লাইফ, একটা জেলা আপনার লাইফে মারাইতে যাইবা হলে উইব, বাট আসলে নসিব লাগে আমার রকম রিজিক কেন, এটা আপনি হার্ডওয়ার্ক করলে ইনশাল্লাহ রেজাল্ট একদিন পাইবা, হার্ডওয়ার্ক করিয়ে দিতে হইব তো আপনার আপনার ড্রিম ফুলফিল করতে পারবা। দেখতে পাইবা তারা কাম করে কেন, গাছ কাটছে মেশিন আছে তার, আছে অনেক সময় বেশি পাতা আসতে পানে গাছ কিছু জয়ে যায়, সো এগুলো কাটিলে তারা মাটিয়া সরাইলে আর কি। দেখতে পাইরা তারা ট্রাফিক সিস্টেম কেন, মানুষ মানে আওয়াজ আবার লাগিয়ে দিছে রেড বাটন টিভি অ্যামাউন্টে আপনার গাড়ি উড়ি স্টপ হয়ে যাব, আর মানুষে যাইতে পারবো আর কি দিলি রাস্তা খারাপ হয়ে যেতে পারবো। তো আমরা আমার ফরওয়ার্ড ইঞ্জেকশন দেওয়া শেষ, তাই কান্দি সেন অনেক কান্দন কান্দা কান্দি সেন এখানে, তাই মাস তো দুইটা ইঞ্জেকশন দিয়েছেন, তো আমরা আমার এটা নিজে আমার ইচ্ছে এখন, আর একটারা দোয়া করবো আমার ফল লাগে বেশি বেশি আল্লাহ তান্ডে ব্যাংকের মনে এটা তিকি প্রদান করতাম আলা মানুষ ইয়া করিয়া উঠতা, সব বেশি বেশি দোয়া করবা আর সুন্দর লাগিয়ে দোয়া হবো সব এখানে ভালো থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আপনাকে।